আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা এবং সেই বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ এবং বাবরি মসজিদের যে ভূখণ্ড, জমি, এই জমি নিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে বিরোধ, এই বিরোধ নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এখন সারা পৃথিবীর প্রধান আলোচ্য বিষয়। এটি আসলে কেমন হলো, কীভাবে হলো, এটি কি কেবলই মাত্র ভারতের সমস্যা নাকি এই সমস্যা পৃথিবীর অন্যান্য প্রান্তে এটি বিস্তার লাভ করতে পারে, এটি নিয়েও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা আলাপ আলোচনা করছেন। এবং সকলেই ভারতের, এমনকি যারা ভারতের সাবেক বিচারপতি রয়েছেন, ভারতের আইনজীবীরা রয়েছেন, ভারতের সুশীল সমাজ রয়েছেন, তারাও কিন্তু বিষয়টা ভালো চোখে দেখছেন না। তারা মনে করছেন এই যে ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় শাসনতন্ত্রের এবং ভারতীয় জনজীবনের মধ্যে যে ঘৃণা এবং বিদ্বেষের যে বীজ এই বপন করা হলো, এটা যে শেষ পর্যন্ত কোন পরিণতিতে গিয়ে কোথায় গিয়ে ঠেকে তা বলা যাচ্ছে না। একজন হিন্দু বিচারপতি তিনি বলেছেন যে 1000 বছর যাবৎ যে মুসলমানরা এই দেশ পরিচালনা করেছে, তারা যে ভবিষ্যতে এই দেশে আবার পরিচালনা করতে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। কিংবা আরেকজন বলেছেন যে আজকে যে উগ্র হিন্দু যারা এই জায়গাটি দখল করার জন্য পায়তারা করছে এবং কোর্টের ছলে বলে কৌশলে সুপ্রিম কোর্টের রায় তারা ম্যানেজ করে নিয়েছে এবং এর পক্ষে মুসলমানদের মধ্য থেকেও তারা কিন্তু কিছু, বেশ কিছু মুনাফেক যারা আছে, মির্জাফর প্রকৃতির যারা আছে, আবু জেহেল প্রকৃতির লোক আছে, এটাও কিন্তু ভারতে তারা সৃষ্টি করে ফেলেছে। তো এটির পরিণতিতে যদি আগামী দিনগুলোতে বলা হয় যে তাজমহল ভেঙে ফেলা হবে, কুতুব মিনার ভেঙে ফেলা হবে, তারপরে দিল্লির যে লালকেল্লা আছে সে লালকেল্লাতে একসময় গণেশের মন্দির ছিল, গণেশের জন্মস্থান, আগ্রা যে দুর্গ আছে এটির বিরুদ্ধে তারা বলতে পারে যে এখানে অন্য কোনো দেব বা দেবীর সেখানে মন্দির ছিল, এইভাবে যে মুসলমান সভ্যতা, কৃষ্টি এবং কালচার সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার বিরুদ্ধে যদি এই উগ্র হিন্দুরা হিন্দুত্ববাদের প্রতিষ্ঠার নামে যদি অবিচার শুরু করে, অনাচার শুরু করে, তাহলে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ভারতে যে সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি হবে, যার দায় থেকে আমরা বাংলাদেশও বাঁচতে পারবো না। কাজেই ভারতের এই বাবরি মসজিদের যে সমস্যাটি, এই সমস্যাটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। সম্রাট বাবরের সময় এই মসজিদটি নির্মিত হয়। সম্রাট বাবরের একজন রাজকর্মচারী এই মসজিদটি নির্মাণ করেন এবং আমরা জানি যে সম্রাট বাবর যারা তুজুকে বাবরি পড়েছেন তারা জানেন যে তিনি অত্যন্ত আধুনিক একজন মানুষ ছিলেন। তিনি যে এলাকাতে জন্মগ্রহণ করেছেন, যেখানকার রাজকুমার ছিলেন, তার রক্তের মধ্যে যে মঙ্গল রাজরক্ত ছিল এবং তিনি মূলত আজকের যে উজবেকিস্তান, সেই উজবেকিস্তানেও কয়েকবার তিনি দখল করেছেন, দুইবার তিনি দখল করেছিলেন। কাজেই এইরকম একজন আন্তর্জাতিক মানের বাদশাহ হিন্দুস্থানে এসে তিনি অবশ্যই কোনো কনজারভেটিভ কোনো কিছু করবেন না, এটা একটা স্বাভাবিক বিষয়। তিনি ন্যায় বিচারক ছিলেন, তিনি প্রজারঞ্জক ছিলেন, তিনি তার সন্তানকে হুমায়ুনকে কতটা ভালোবাসতেন যে প্রিয় সন্তানের জন্য তিনি নিজের জীবনটা দিয়ে গেছেন, এরকম একজন সহৃদয়বান মানুষ যিনি সত্যিকার অর্থে কনজারভেটিভ মুসলমান ছিলেন না, তিনি উদার মুসলমান ছিলেন এবং তার জীবনে আধীনতা কতটা বেশি ছিল তার একটা প্রমাণ পাওয়া যায় যে তিনি ঠিক যে অস্ত্রশস্ত্র নিয়ে ভারত আক্রমণ করতে এসেছিলেন তখন ওই জমানাতে এই অস্ত্রশস্ত্র ছিল সবচেয়ে অত্যাধুনিক। তো কাজেই এইরকম একজন আপাদমস্তক স্মার্ট, জ্ঞানী, প্রজ্ঞাবান কবি তিনি অন্য একটি ধর্মকে, যেটি আবহমান কাল থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম, সেই ধর্মের একজন দেবতা, সে যেভাবেই হোক না কেন, গল্পের দেবতা হোক, কবিতার দেবতা হোক, কিন্তু হিন্দুরা তো তাকে মান্য করে, বিশ্বাস করে, সেই দেবতার একটা দেবত্ব সম্পত্তির উপর একটা মসজিদ নির্মাণ করবেন তার জমানাতে, এটা আসলে কখনই হতে পারে না। কিন্তু এই বিষয়টিকে ঠিক একটা নাটক বানিয়ে বিজেপির কতিপয় নেতা,
কংগ্রেসকে পরাজিত করার মানসে, বিকজ কংগ্রেস মুসলমানদেরকে তুলনামূলকভাবে প্রিভিলেজ দেয় এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির তারা ধারক এবং বাহক, সেই কংগ্রেসকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য 1992 সনে তারা এই রাম মন্দির তত্ত্ব বের করে এবং সেখানে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণের জন্য যে প্রোপাগান্ডা চালায় তারই প্রেক্ষিতে ব্যাপক এবং বিশাল সেখানে বহু দাঙ্গা লেগে যায়। এবং সেই দাঙ্গার মধ্যে সবচেয়ে বড় দাঙ্গাটি হয়েছিল বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী যখন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সেই গুজরাটে, এবং সেখানে 2000 মুসলমান মারা যায় এবং যার প্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে গুজরাটের সামার এই হিসেবে আন্তর্জাতিকভাবে তাকে আখ্যা দেওয়া হয়েছিল। এবং এরই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী কিন্তু তার প্রধানমন্ত্রী হওয়ার পূর্ব পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ছিলেন। ঠিক সেই নরেন্দ্র মোদী তার উত্তরসূরি যারা ছিলেন, উত্তরসূরি নয় ঠিক তার পূর্বসূরি যারা ছিলেন, সেই লালকৃষ্ণ আদভানী থেকে শুরু করে অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছেন, তারা মূলত একটা এই মসজিদ কেন্দ্রিক রাজনীতি, মানে মসজিদকে ধ্বংস করে সেখানে মন্দির স্থাপন করে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই কাজটি করছেন। এখানে রামের কোনো বিষয় ছিল না বা এখনও নেই, এখানে হিন্দু জাতীয়তাবাদের কোনো বিষয় নেই, এখানে ধর্মকর্মের কোনো বিষয় নেই, পুরোটাই হলো একটা রাজনৈতিক কূটকৌশল। সেই কূটকৌশলের মধ্যে ভারতীয় যে রাজনীতিকে ফেলে, ভারতীয় জনগোষ্ঠীকে ফেলে এই নরেন্দ্র মোদী এবং কং এবং তাদের সহযোগীরা যে কুকর্মগুলো তারা অতীতকালে করেছে, সেই কুকর্মের একেবারে সর্বশেষ নাটক মঞ্চায়িত হয়ে গেল এই ভারতীয় সুপ্রিম কোর্টের রায়টির মাধ্যমে। এবং যেই প্রধান বিচারপতি ইনি এই রায়টা দিয়েছিলেন, কয়েকদিন আগে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একটা অভিযোগ এসেছে এবং সেই নারী কেলেঙ্কারির ব্যাপারে তদন্ত করছিল ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তো সিবিআই আমরা জানি যে এটা প্রধানমন্ত্রীর যারা প্রধানমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান, আমাদের দেশের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো মতো আর কি। তো কাজেই এখানে নরেন্দ্র মোদীকে খুশি করা তার জন্য খুব অপরিহার্য ছিল এবং তিনি যে রায়টা দিয়েছেন সেই রায়টা অত্যন্ত জটিল রায়। তিনি বলেছেন যে এটি একটি মুসলমানদের নিরবচ্ছিন্নভাবে 500 বছর এখানে মুসলমানরা নামাজ পড়েছে, এটা সত্য কথা। 2 নম্বরে হলো যে তিনি ওখানে যারা বিজ্ঞানী আছেন, ভূতত্ত্ববিদ রয়েছেন, তাদের কতগুলো রিপোর্ট তিনি সংযোজন করেছেন যে এখানে এই মসজিদের নিচে কতগুলো ই পাওয়া গেছে, যাকে বলে কিছুগুলো স্থাপনা পাওয়া গেছে, তাতে অনুমান করা হয় কিছু একটা ছিল, কিন্তু এমন কি ছিল সেটা সেই স্থাপনা দিয়ে তারা কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। এবং আশ্চর্য ব্যাপার হলো যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রত্নতত্ত্ব বিভাগের যিনি কর্মকর্তা এই দায়িত্ব ছিলেন, এবং তিনি একজন নামে মাত্র মুসলমান। তো কাজী এবং এই মামলার যিনি প্রধান আসামি, সরি, এই মামলার যিনি প্রধান উকিল তিনি একজন হিন্দু। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো যে এই মামলায় যারা বাদী তারা হলো যাতে শিয়া সম্প্রদায়, ভারতের শিয়া মুসলিমরা, এবং তারা এই রায়কে স্বাগত জানিয়েছে, মানে বাদী স্বয়ং রায়কে স্বাগত জানিয়েছে। এবং এটা নিয়ে ভারতীয় যারা সুন্নি মুসলমানরা রয়েছেন, শতকরা 90% সুন্নি মুসলমান ভারতের, তারা এটা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন। তো কাজী এই যে নাটকটা নরেন্দ্র মোদী এবং তার সহযোগীরা করেছেন, তারা দীর্ঘদিন যাবৎ একটা মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু এই বাবরি মসজিদটাকে ভেঙেছেন। এবং মসজিদটা ভেঙে দেওয়ার পর যদি এটা মসজিদটা পরিপূর্ণভাবে চালু থাকতো তাহলে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এইভাবে রায় দিতে পারতো না। এর কারণ হলো একটা মসজিদকে ভেঙে সেখানে মন্দির স্থাপন করার কোনো বিধান কোথাও নেই পৃথিবীতে এবং এটা সম্ভবও ছিল না, কিন্তু যেহেতু এটা একটা রায়টের মাধ্যমে এই মসজিদটা ভেঙে ফেলা হয়েছে, কাজেই সেখানে মন্দির তোলার জন্য সুপ্রিম কোর্ট মনে করেছে তুলনামূলকভাবে রায় দিতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। তো এই কাজটি যারা এই কুশীলম বাবরি মসজিদ ভাঙার কুশীলম তার অত্যন্ত কৌশলে দীর্ঘদিন যাবৎ এই কাজটি করেছে। তো সেই কাজ করে এখন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তারা এখানে মন্দির নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে বা চালাবে, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে এটি সম্ভব হবে না, কেননা ভারতের মুসলমানরা গর্জে উঠেছে, ভারতের বিবেকবান হিন্দুরাও গর্জে উঠেছে, সুশীল সমাজ গর্জে উঠেছে। ফলে এই বাবরি মসজিদ ইস্যুটি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়
সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা বাংলাদেশে যারা হিন্দু মুসলমান আছি, বৌদ্ধ খ্রিস্টান আছি, আমরা কিন্তু ভারত বা অন্যান্য দেশের সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মতো সাম্প্রদায়িক নয়। আমাদের মধ্যে সম্প্রীতির পরিমাণ অনেক অনেক বেশি, আমাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি। আমরা ভারতে যাই হোক না কেন, সেটা নিয়ে আমরা বাংলাদেশের লোকজন আমরা যদি প্রতিবাদ করি, নিজেদের মতবাদ জানাই, সেটা সিস্টেমেটিকভাবে আমাদের স্থানীয় আইন কানুনের সাথে সামঞ্জস্য রেখে যেন হয়। কোনো উগ্রতা, কোনো ধর্মান্ধতা, কোনো সাম্প্রদায়িকতা মতো যে নিন্দনীয় কোনো ঘটনা যেন আমাদের কোনো সম্প্রদায়ের লোক আমরা না করি, এইভাবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই, অ্যাজ এ মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরাই চাই, আমি চাই এবং আমার মতো লক্ষ কোটি মানুষ পৃথিবীতে চায় যে ভারতীয় সুপ্রিম কোর্ট রায়টি রিভিউ করুক এবং রিভিউ করে সেখানে মসজিদের জায়গায় মসজিদ থাকুক, দরকার হলে পাশে মন্দির তারা দিক। সেটি এরকম অনেক জায়গাতে রয়ে গেছে, মন্দির এবং মসজিদ পাশাপাশি সেটা হতে পারে, কিন্তু এই মসজিদটা যদি ভেঙে ফেলা হয় এবং মসজিদের জায়গায় ঠিক সেই জায়গাটাতে মন্দিরটা স্থাপন করা হয়, এটি অত্যন্ত মন্দ একটা নজির হবে এবং মহাকালে এটি আরও বহু বহু সমস্যার সৃষ্টি করবে। আল্লাহ আমাদেরকে সকল ফেতনা এবং ফ্যাসাদ থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।